এবারে মঙ্গল গ্রহের কাছ থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স, যেটি একটি রকেটে করে 2018 সালে মহাশূন্যে পাঠানো হয়েছিল। রোডস্টার ধাঁচের গাড়িটির চালকের আসনে স্টারম্যান নামের একটি পুতুল বসানো আছে। গত 2 বছর 8 মাস আগে পৃথিবী ছেড়ে যাওয়ার পর থেকে গাড়িটি এ পর্যন্ত পাড়ি দিয়েছে 130 কোটি মাইল। বিস্তারিত আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। না, এটি কোনো মহাকাশযান নয়, একটি সত্যিকারের গাড়ি যা পৌঁছালো মঙ্গল গ্রহের কাছাকাছি। আর এই কাছাকাছি বললেও দূরত্ব একদমই কম নয়। লাল গ্রহের 50 লাখ মাইলের মধ্যে পৌঁছেছিল গাড়িটি। গাড়িটি আর কারো নয়, রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের টেসলা ব্র্যান্ডের গাড়ি, যেটি একটি রকেটে করে 2018 সালে মহাশূন্যে পাঠানো হয়েছিল। রোডস্টার ধাঁচের গাড়িটির চালকের আসনে বসানো আছে একটি পুতুল, যার নাম স্টারম্যান। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি হরাইজন সিস্টেম ব্যবহার করে স্পেসএক্স রকেটটির অবস্থান পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতিষবিদ। গাড়ি সমেত রকেটটি এখন পর্যন্ত ডিম্বাকার কক্ষপথে সূর্যকে প্রায় 1.7507 বার প্রদক্ষিণ করেছে। পৃথিবী থেকে সেটির দূরত্ব 3 কোটি 70 লাখ মাইল। 2 বছর 8 মাস আগে পৃথিবী ছেড়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত পাড়ি দিয়েছে প্রায় 130 কোটি মাইল। সে যে পথ পাড়ি দিয়েছে সেটি হিসেবে এটি পৃথিবীর সমস্ত রাস্তাগুলোকে প্রায় 22 বার ঘুরে আসার সমান। তবে এটির জন্য কোনো জ্বালানির প্রয়োজন নেই, ঘুরছে রকেটে চড়ে নিজস্ব অরবিটালে। কক্ষপথে ঘুরতে ঘুরতে একদিন আবারও পৃথিবীর কাছাকাছি আসতে পারে ইলন মাস্কের টেসলা রোডস্টার, তবে তা এখনই নয়। পর্যবেক্ষকরা জানান 2047 সালে এটি পৃথিবীর 50 লাখ মাইলের মধ্যে আসবে। এছাড়া এই ভ্রমণপথে গাড়িটি বুধ আর শুক্র গ্রহের পাশ দিয়েও যাবে। মুবাল্লিক করিম, মাই টিভি।